মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হবে। তার জন্য আমরা গর্ববোধ করা দরকার। এবং একটা জিনিস মনে রাখবেন, আমরা ভারতীয় মুসলিম এবং তার সঙ্গে আমরা ভারতীয়। ভারত আমাদের জন্মভূমি, ভারত আমাদের কর্মভূমি এবং ভারতের শান্তি ঐক্য সংহতি সার্বভৌমত্ব আমাদের রক্ষা করতে হবে। মাতৃভূমিকে অবজ্ঞা করে আমরা কখনো একজন ভালো মুসলমান হতে পারবো না। আমাদের আজকে ভয় যখন দেখা যায় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হয়, পাকিস্তান যদি জয়লাভ করে দেখা যায় কিছু কিছু মুসলিম নামদারি যুবক পতাকা উঠায়। আমাদের আক্ষেপ করা উচিত যে জন্মভূমিতে আমি জন্মগ্রহণ করেছি, যে জন্মভূমিকে আমার অন্য বাসস্থানের যে জন্মভূমি সেই জন্মভূমি আমার শ্রদ্ধা করতে হবে এবং দেশপ্রেম ইমানের অঙ্গ আমাদের প্রতিনিয়ত আমাদের মাথায় রাখতে হবে। যে নিজের দেশকে ভালোবাসতে পারে না, যে নিজের মাতৃভূমিকে ভালোবাসতে পারে না, যে নিজের মাকে ভালোবাসতে পারে না, সে পৃথিবীর কোনো মাকে ভালোবাসতে পারবে না। আপনারা কি মনে করেন? তো আমাদের প্রথম পরিচয় আমরা মুসলিম এবং দ্বিতীয় পরিচয় আমরা ভারতীয় মুসলিম। আমাদের কাজ কর্ম আমরা যা কিছুই করি না কেন, আমাদের পরিচয়ের মধ্যে সেটা রাখতে হবে। আমরা মুসলিম হিসেবে কেন গর্ববোধ করবো? বিকজ উই আর দ্য ফলোয়ার অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকারী। আমরা এখনো একজন নবী পেয়েছি, উনি শুধু মুসলিমদের নবী নয়, উনি হলেন বিশ্ব নবী। আমরা জানি না, আমরা নবীজিকে জানি না, উনার নীতিকে আমরা মানি না, যার জন্য আমাদের এই চরম দুর্দশা। আমরা ইসলাম থেকে সরে গেছি, আমরা কোরআন হাদিস থেকে সরে গেছি, যার জন্য আমাদের উপর এত বড় বড় বিপদ আসছে। না হলে আমার মনে হয় আমাদের সামনে এত বড় বিপদ আসতো না। যে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিশিষ্ট ব্রিটিশ দার্শনিক জর্জ বার্নার্ড শো, এখানে অনেক যুবক বাইরা আছে যারা হয়তো জর্জ বার্নার্ড শোর নাম শুনেছে, আর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পড়েছে এরা নিশ্চয় জর্জ বার্নার্ড শোর নাম শুনবে। এত বড় একজন দার্শনিক যিনি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছিলেন, আই বিলিভ ইফ এ ম্যান লাইক মুহাম্মদ when we assume that it is much modern war. He could succeed in solving his problem in a way that would bring his masjid in peace and happiness. আমি বিশ্বাস করি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যদি একজন মানুষ, একজন ব্যক্তি এই আধুনিক বিশ্বের একনায়কত্বের দায়িত্ব গ্রহণ করেন, তাহলে আমি বিশ্বাস করি উনি বিশ্বে বহুকাঙ্ক্ষিত সুখ এবং শান্তি নিয়ে আসতে পারবেন। সেটা আমার কথা নয়, মহামনীষী বিশ্বে অভিনন্দিত দার্শনিক জর্জ বার্নার্ড শোর কথা। যে আমি বিশ্বাস করি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যদি একজন ব্যক্তিত্ব এই আধুনিক সমস্যা জর্জরিত বিশ্বের যদি দায়িত্ব গ্রহণ করেন একজন একনায়ক হিসাবে, গোটা বিশ্বের দায়িত্ব যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়ে দেওয়া হয়, তাহলে আমি বিশ্বাস করি উনি গোটা বিশ্বে। সিরিয়াতে কি চলছে আপনারা নিশ্চয় জানেন, কিছুদিন আগে মায়ানমারে কি হয়েছে, বসনিয়া, হার্জেগোভিনা, কসোভো সব জায়গায় নিরঞ্জন চলছে, মুসলমানদের চরম দুর্দশা চলছে। কেন তার উত্তর করতে হবে, সেলফ ইন্ট্রোস্পেকশনের দরকার আছে, আত্মসমালোচনা, আত্মমনন, আত্মচিন্তনের দরকার।